আজ বাংলায় ষষ্ঠ দফা নির্বাচন এবং ঘাটাল, কাঁথি, তমলুক সহ মোট 8টি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। এই মুহূর্তে আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রের বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয় সেখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোট গ্রহণ এই জাস্ট যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় অনুযায়ী শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়ে পড়েছেন তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য। এবং এই যে ঘাটাল লোকসভা কেন্দ্র সেখানে আপনারা জানেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী রয়েছেন, অন্যদিকে যেমনটা বিজেপির প্রার্থী রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায়, পাশাপাশি বামেদের প্রার্থী রয়েছে এবং তাদেরই ভাগ্য নির্ধারণ আজকে হবে। সাধারণ মানুষ তারা আজকে যারা ভোটার রয়েছেন তারা সেই ভাগ্য নির্ধারণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন তারা রয়েছেন এবং নিরাপত্তার জন্য দেখতে পাচ্ছেন যারা যেমন কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক তারা যেমন রয়েছে পাশাপাশি রাজ্য পুলিশের যারা রয়েছে তারাও রয়েছে। এবং ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু ভোট গ্রহণ অংশগ্রহণ করেছে। এবং ঘাটাল লোকসভা কেন্দ্রে আপনারা জানেন যে যে নির্বাচন সেখানে কিন্তু এর বিগত বছরের যে ঘটনা সেগুলো আমরা জানি যে শান্তিপূর্ণভাবেই ভোট হয় এবং আজকেও দেখতে পাচ্ছি সেই শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আপনি ভোট দিয়ে বেরোলেন, কেমন লাগছে? ভালোই লাগলো। সকাল সকাল এলাম, রোদ উঠছে যাচ্ছে তো রোদ উঠে গেলে কষ্ট হবে, সেই জন্যই সকাল সকাল চলে গেলাম। আর রান্না বান্না আছে, পূজা আর্চা আছে, হ্যাঁ সেই জন্যই সকাল সকাল চলে এলাম। ভালোই দেখলাম তো, না আমার কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই দিলাম ভোটটা। আমার নাম লক্ষ্মী চ্যাটার্জি। বুঝতেই পারছেন মহিলারা বিশেষ করে তারা কিন্তু সকাল সকালই ভোট দিচ্ছেন কারণ তাদের বাড়িতে আরও নানান কাজ রয়েছে, পূজা অর্চনা রয়েছে, এমনটাই তিনি বললেন। এবং তিনি সকাল সকাল সুন্দরভাবেই এই যে বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয় সেখানে তিনি ভোট দিলেন দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরও অনেকে লাইনে রয়েছেন, তারাও ভোট দেবেন, ভোট দিয়ে তাদের যে মতাধিকার সেটা তারা প্রয়োগ করবেন। এবং এই যে এলাকা মোট আপনারা জানেন যে পশ্চিম মেদিনীপুর জেলা সেখানে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং এই জেলাতে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্য 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে পাশাপাশি আরও রাজ্য পুলিশের যারা রয়েছেন তারাও রয়েছেন, প্রত্যেকে এভাবেই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছে। আমি একটু কথা বলি, মানে সকাল সকাল চলে এলেন কী কারণ? হ্যাঁ সকাল সকাল আসার জন্যই যে রোদটা উঠছে তারপরে লাইন পড়ে যায় তো বেশি, সেই জন্য সকাল সকাল চলে এসেছি আর কি। তারপরে কিছু কাজের কাজও আছে আরও। এবং কেমন মানে ব্যবস্থাপনা কেমন? ব্যবস্থা খুবই ভালো, মানে সব কিছু সিকিউরিটি রেখেছে আর হ্যাঁ কেন্দ্রবাহিনী আছে, সব কিছু ভালোই, মানে কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখছি লাইন পড়ছে, সব একজন একজন আসছে। হ্যাঁ ভোট শুরু হয়ে গেছে। আপনি কি বলবেন সকাল সকাল এলেন? ওই একই কাজ, একই সকাল সকাল একটু করলে রোদে দাঁড়াতে পারবো না, এমনি আমি খোলা মানুষ, প্রচুর ভিড় হবে, ওই জন্য সকাল সকাল ভোটটা দিয়ে দিলে এটা সুবিধা আর কি আমাদের। চরণ মুর্মু। এবং এবং শুনলাম মানে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, শুনছি তো ঝড় বৃষ্টি হবে বলে ওই জন্য সকাল সকালই আসছে। সকাল সকাল এটা ভোট দিয়ে ভালো রোদ উঠছে, এবারে কী হবে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ তার জন্য কী করবো আর, টাকা দিয়ে চলে এসেছি। এমনি অসুবিধা কিছু হচ্ছে না? না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না। দেবেন্দ্রী দাস। বুঝতেই পারছেন যারা ভোটাররা রয়েছেন তারা বলছে সুষ্ঠু সুন্দরভাবে তারা এই যে বিদ্যালয় সেখানে ভোট দিচ্ছেন এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা যেমন দেখা হচ্ছে, পাশাপাশি নিরাপত্তার দিকেও দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, রাজ্য পুলিশের মানুষ তারা রয়েছেন এবং প্রত্যেকে এভাবেই দাঁড়িয়ে মহিলারা যারা রয়েছেন তারাও ভোট দিচ্ছেন, পুরুষরাও দিচ্ছেন, বয়স্ক মানুষ তাদেরকেও কিন্তু সুন্দর করে গাইড করে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে গেল ষষ্ঠ দফা এবং ষষ্ঠ দফা নির্বাচনে মূল কিন্তু নজর রয়েছে প্রত্যেকেরই ঘাটাল লোকসভা কেন্দ্র পাশাপাশি তমলুক লোকসভা কেন্দ্র। সেখানেও আপনারা জানেন নন্দীগ্রামে যে ঘটনা তারপর থেকেই থমথমে পরিবেশ, তার মধ্য দিয়েও সেখানে ষষ্ঠ দফা যেমন নির্বাচন হচ্ছে ঘাটালেও হচ্ছে এবং ঘাটালের নানান ধরনের এরকম ধরনের আপডেট পেতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।